আমাদের সাথে বন্ধুগণ আজকে আপনারা পালন করছে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ তারা এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আমরা গণমাধ্যমের খবরে দেখলাম 29 ডিসেম্বর থেকে সেনাবাহিনীকে মাঠে নামানো হবে এর আগে 18 সালে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়েছে বরং একটি ভোটের ইলেকশনে একটি নিষিদ্ধের ইলেকশনে সেনাবাহিনীকে ব্যবহার করার মাধ্যমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে ঠিক একইভাবে এই সরকার আবারও সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই নির্বাচনে সেনাবাহিনীকে নামাতে চায় আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই ভোটার যে বিতর্কিত নির্বাচন করবে সেই বিতর্কিত নির্বাচনের মাঠে নেমে এই সরকারের কর্তৃত্ববাদ ক্ষমতাকে আপনারা কখনোই সমর্থন দেবেন না সকল বাহিনীর প্রতি আমাদের আহ্বান এই সরকার যে ধরনের কারচুপি যে ধরনের একতরফা নির্বাচন করতে যাচ্ছে পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে এই সরকারকে আপনারা সমর্থন দিবেন না আজকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে এমনকি বিভিন্ন জায়গায় দেশের জনগণ প্রতিবাদ করে তুলেছে জনগণের দাবি কি জনগণের দাবি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা কোন অন্যায় দাবি নিয়ে মাঠে নেমেছি আমরা শান্তিপূর্ণ ভাবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই দাবিতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এই আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এজেন্ডা তারা বাস ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে আপনারা দেখেছেন গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাহেব বলেছে বিদেশে শিক্ষকতা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নাকি ওই আদেশ উক্তবারের যে আন্দোলনকে ব্যান্সেল করা হয়েছে সেটিকে নাকি সংযোগটা করছে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ সরকার আজকে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে লেগেছে এই আওয়ামী লীগ সরকার আজকে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা যে এই বচ্চন সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমরা বলতে চাই আপনারা 14 সালে আদর্শ ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে দিবে না এই যে জাতীয় পার্টি এখন দেখেছেন প্রধানমন্ত্রী জিএম কাদের উপরে আসতে পারছে না জিএম কাদের ভারতে গিয়েছিল ভারত তাকে বলেছে 14 সালে যেভাবে নির্বাচনে গিয়েছেন আপনারা আবারও এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যান এখন তারপরেও জিএম কাদেরকে প্রধানমন্ত্রী বিশ্বাস করতে পারছে না আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি জিএম কাদের এবং জাতীয় পার্টি তারা হয়তো নির্বাচনে অংশ নাও নিতে পারে জাতীয় পার্টির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা 14 সালে 18 সালে দেখেছেন কিভাবে একতরফা নির্বাচন হয়েছে এইবার যদি আপনারা এই সরকারকে সমর্থন দেন একটি একতরফা নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করেন তাহলে আগামীতে যে সরকার ক্ষমতা আসবে আপনাদের কিন্তু নিবন্ধন থাকবে না আপনাদের অবস্থা কিন্তু মুসলিম লীগের মতো হবে সুতরাং সিদ্ধান্ত নিন জনগণের পক্ষে থাকবেন নাকি জনগণের বিরুদ্ধে যাবেন আমরা আজকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে এবং এই সরকার আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি সংবাদ মাধ্যমে দেখা হচ্ছে এই সরকার আমরা যারা আন্দোলন করছে আমাদেরকে রাস্তায় নাকি আর নামতে দিব না আমরা কি ভয় পাই এই সরকার ভয় দেখেন আমরা কি রাজপথ থেকে উঠে যাবো আমরা রাজপথ থেকে উঠে যাবো না আমাদের সংগ্রাম চলছে আমরা রাজপথে রয়েছি শান্তিপূর্ণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই আমরা আমেরিকার দিকে ইউরোপের দিকে ভারতের দিকে তাকিয়ে নেই আমরা দেশের জনগণের দিকে তাকিয়ে রয়েছি আমরা যারা বিশ্বাস করি এদেশের জনগণ রাজপথে নামবে এবং শেখ হাসিনা সরকারকে কদি থেকে নামাবে বাংলাদেশের জনগণকে আন্দোলন সংগ্রামে নামার আহ্বান জানিয়ে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল হচ্ছে সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি